প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সামনে যেহেতু তোমাদের একটি পরীক্ষা আছে, এই পরীক্ষাটিতে তোমরা শুনছো এর মধ্যেই যে তোমাদের প্রথম দ্বিতীয় ইউনিট এর সমন্বয়ে আমাদের একটি পরীক্ষা হচ্ছে। এটা সিলেবাসের কত অংশ? তিন তিন ভাগে দুই ভাগ এর পুরো পরীক্ষাটা চলতেছে, চলবে। এটা 15 তারিখ থেকে ইতিমধ্যে তোমরা রুটিন পেয়েছো এবং পরীক্ষার ডেট পেয়েছো, কবে কোন সাবজেক্ট হবে, প্রতি সাবজেক্টে কত মার্কস, 100 মার্কস করে কত সময়, সবগুলো ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবং এর আগে তোমাদেরকে আমি 2টি লেকচার দিয়েছি, তোমাদেরকে মেবি আমি বলছিলাম 5টি, কিন্তু তোমাদের লেকচার আমি দিব মোট 6টি। তো তার মধ্যে তোমাদের আজ এর আগে 2টা দেওয়া হয়ে গেছে, প্রথম দ্বিতীয়ের উপরে 1টা দিয়েছি, দ্বিতীয় তৃতীয়র উপরে 1টা দিয়েছি। আজকে দেব হচ্ছে MCQ লেকচার 3, এটা শুধুমাত্র 6ষ্ঠ অধ্যায়ের উপরে। আর এরপরে তোমাদের আরও 3টা লেকচার থাকবে, একটি থাকবে হচ্ছে 8ষ্ঠ অধ্যায়ের উপরে, একটি 7ষ্ঠ অধ্যায়ের উপরে, মোট 4টি। আর তাহলে এই এটা গেল, ওইদিকে গেল 5টি, আর একটি থাকবে হচ্ছে 5ম এবং 4র্দ্শ অধ্যায়ের উপরে, মোট 6টি। তো আমরা আজকে 6ষ্ঠ অধ্যায়ের উপরে লেকচার 3 তৈরি করছি। তো আমি জানি যে তোমরা এর আগে 2টি লেকচার দেখছো এবং এই লেকচারের উপরে তোমরা পড়াশোনা ইনশাল্লাহ সবগুলোই করছো, সহায়ক বই, তারপর ভলিউম বই কমপ্লিট করছো। এবং আমি জানি আমার প্রত্যেকটা ছেলে মেয়ে ইনশাল্লাহ এই সামনের পরীক্ষাতে বিজ্ঞান বিষয়ে অনেক ভালো করবে, এই শুভকামনাই করি সব সময় তোমাদের জন্য। দোয়া আছে, আমরা দূরে থাকলেও তোমাদের কাছে থেকে আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আসো আজকের আমরা লেকচারগুলো দেখি। প্রথমত আমরা দেখো একটি MCQ সাজিয়েছি, 1 নম্বরটা, এখানে বলা আছে একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের এই চ্যাপ্টারটি হয়তো বা কিছুটা হলেও ঘাটতি আছে, যেহেতু তোমরা ওইভাবে পাচ্ছ না, তো তোমাদের কাছে যদি খাতা কলম থাকে তবে তোমরা একটু খাতা কলমটা নিয়ে রেডি হও। তোমরা দেখবা যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n² খাতা কলম থাকলে তোমরা খাতা কলমটা কাছে রাখো, 2n² এখানে তৃতীয় কক্ষপথ, তাহলে n এর মান 3, n এর জায়গায় যদি তুমি 3 বসিয়ে দাও, 3-এর ওপর স্কোয়ার মানে 9, 9 দুগুণ 18, 2n² এই সূত্রে করলে যে কোনো কক্ষপথে আসুক না কেন পরীক্ষায় তুমি ইনশাল্লাহ পারবা। এরপরে তোমাদেরকে আমি 1 থেকে 20টি মোলের পারমাণবিক সংখ্যা শিখিয়েছি বা পড়তে বলছি সবসময়, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা, তো তোমার যদি এটা পড়া থাকে তাহলে উত্তর দিয়ে দেবা 7। 2 অণু পানিতে কতটি পরমাণু থাকে? এখন তুমি প্রথমে তোমার খাতায় H2O লিখে নাও, H2Oটা যখন তুমি লিখবা তখন দেখো H2 মানে 2টা, অণু হচ্ছে হাইড্রোজেন হচ্ছে অণু, আর যখন এটা পরমাণু ভাঙবা তখন H2 মানে কয়টা? 2টা। হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে কয়টা? 1টা। তাহলে 1 অণু পানিতে মানে মোট পরমাণু থাকে 3টা, 2টা হাইড্রোজেন 1টি অক্সিজেন, মোট হলো 3টা। কিন্তু যখন তুমি 2 অণু মানে 2টা পানির ক্ষেত্রে বলছে তখন কত হবে? 3 দুগুণে 6, তাহলে উত্তরটা হচ্ছে কত? 6। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আসি, দেখো পরমাণু ধনাত্মক কণিকার নাম কি? তোমাদেরকে যখন আমি অনলাইন ক্লাসেও গেছি তখন কিন্তু একটা পরমাণুর মডেল আঁকাইছি, এখানে আমরা অরবিটালের ভিতরে দেখো একটা জায়গায় কিন্তু প্লাস চিহ্ন অনেক সময় গোল বৃত্ত পরাট করে বলছি, এটার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী থাকে? প্রোটন আর নিউট্রন। আর এখান থেকে যখন তোমার যেহেতু পরমাণু ধনাত্মক কণিকা বলছে, এখানে আমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টে আমাদের পরমাণুর মডেলের মধ্যে থাকে, কিন্তু ইলেকট্রনটা ঋণাত্মক, প্রোটনটা ধনাত্মক, আর এই যে নিউট্রনটা এটাকে বলা হয় আধান নিরপেক্ষ, তাই এখানে উত্তরটা কী হবে? ধনাত্মক কণিকা আসলে উত্তর হবে প্রোটন। এবার তুমি আসো 5 নম্বরে, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? তাহলে অক্সিজেনের যখন তুমি ইলেকট্রন মানে ইলেকট্রন বিন্যাস করবা তখন দেখো, তুমি তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা জানো হচ্ছে 8, তাহলে 8 যখন হয় তখন তুমি যখন ইলেকট্রন বিন্যাস করো 2, 6, 2, 6, মানে ইলেকট্রন বিন্যাসের নিয়ম হচ্ছে না যে আমি একটা ইয়া দিচ্ছিলাম ম্যাজিক নাম্বার আকারে 2, 8, 8, 18, 18, 32, 32,
তো এখানে তুমি দেখো অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা গেছে আর পরের কক্ষপথে থাকে 8টি, কিন্তু তোমার লাগবে 6টি, তাহলে 2 6 মিলে হচ্ছে কত 8, তাহলে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হলো 6টি, তাহলে উত্তর হচ্ছে কত 6। কার্বনের আইসোটোপ এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে 3টি, কার্বনের আইসোটোপ 3টি। এরপরে আসো তোমাদের এই যে আইসোটোপ, আমি বলছিলাম যে কোন যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলি আইসোটোপ। আইসোটোপ বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়, তাহলে এখানে 7 নম্বর যে কোশ্চেনটা ছিল বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়, আইসোটোপ। এরপরে দেখো 8 নম্বরটা, সিলিকনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যদি 14 হয় তাহলে পারমাণবিক সংখ্যা কত। আমি বলছিলাম যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, কোনো মৌলে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, আবার পারমাণবিক সংখ্যা না বলে যদি বলে প্রোটন সংখ্যা কি, কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে, তাহলে সেক্ষেত্রে যেহেতু প্রোটন সংখ্যা 14 তার মানে কি তার পারমাণবিক সংখ্যা কত হবে, 14 হবে। একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে এর সঠিক ইলেকট্রন বিন্যাস, তোমাকে একটু আগে বললাম যে তোমাদের যে ম্যাজিক নাম্বার আকারে যে তোমরা ইয়াটা শিখছো যে ইলেকট্রন বিন্যাস করা, 2 8 1 প্রথম কক্ষপথে 2টাই আছে, দ্বিতীয় কক্ষপথে এখানে কতটি আছে, দ্বিতীয় কক্ষপথে 8টি আছে, পরের কক্ষপথে 1টি আছে, তাহলে 2 8 1, তাহলে এটা হচ্ছে কি তার সঠিক ইলেকট্রন বিন্যাস। এরপরে আসো 10 নম্বরটি, একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কি বলে, প্রোটন ও নিউট্রন, তোমাদের কিন্তু আমি নিউট্রন সংখ্যা নির্ণয় করা শিখাইছি, নিউট্রন সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা মনে রাখবা যে কি বলছিলাম, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ, তাহলে তোমরা খাতায় লিখে ফেলো নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তাহলে যখন ভর সংখ্যা মানে এই পাশে তুমি কি লিখে আসতে পারো, সম্পূর্ণটা নিয়ে আসো, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান সমান নিউট্রন সংখ্যা, তারপরে ভর সংখ্যা সমান সমান এই যে যে এই মানে ইয়াটা আছে প্রোটন সংখ্যাটা, এই প্রোটন সংখ্যাটা তুমি রাইট হ্যান্ড সাইডে দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার মোট সমষ্টিকে বা মোট সংখ্যাটাকে কি বলা হয়, ভর সংখ্যা। আচ্ছা এরপরে দেখো পরমাণু হচ্ছে, পরমাণুটা সাধারণত কি অবিভাজ্য, এই কথাটা কিন্তু রাইট না, কারণ পরমাণুকে ভাঙলে আমরা কিন্তু ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পেয়ে থাকি, তাই প্রথম 1 নম্বরটা বাদ, এই দেখো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত বিভাজ্য, তাহলে উত্তর 2 আর 3 হয়ে গেল। তারপর আইসোটোপের বিভিন্ন তোমাদের কিন্তু এটা তোমরা ভালোভাবে শিখবা যে পৃথিবী এই মানে পৃথিবীতে মানে বিভিন্ন আইসোটোপের ক্ষেত্রে রোগ নির্ণয়, যেমন কৃষিক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, ক্যান্সার কোষ কলাগুলোকে ধ্বংস করার জন্য কোন কোন আইসোটোপটা ব্যবহার করা হয়, পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়, এগুলো কিন্তু তোমরা পড়ে নিবা। আর এখানে আমরা একটা এমসিকিউ তৈরি করছি যে কৃষিক্ষেত্রে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়, ফসফরাস, পি দ্বারা বোঝায় ফসফরাস 32, এটা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, এটা তোমাদের একটু বড় কোশ্চিন হয়ে গেছে, তবু তোমাদের কিছু জিনিস অন্তত মনে রাখতে হবে যে কার্বনের যখন তোমরা মানে দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এর ডাবল হবে তার পারমাণবিক ভর, তাহলে 6 দুগুণ কত হয় 12, আর অক্সিজেনের কত 8, 8 এর ডাবল কত 16, 16 এর সাথে 2 গুণ করলে কত হয় 32, 32 সাথে 12 যোগ করে দেখো 44 এসে যাবে, তাহলে তোমরা এখন থেকে এইরকম করে 2 1টি আণবিক ভর তোমাদের মনে রাখতে হবে, যেমন কার্বন ডাইঅক্সাইড পানি এগুলো মোটামুটি পরীক্ষা অনেক সময় আসে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করার নিয়ম হচ্ছে 2টা মৌলের পারমাণবিক ভর যোগ করলে আণবিক ভর হয়ে যাবে, সেক্ষেত্রে কার্বনের পারমাণবিক সংখ্যা ছিল 6, তার ডাবল হচ্ছে 12, অক্সিজেন ছিল 8, তার ডাবল হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে 2টি, তাই 16 দুগুণ 32, 32 সাথে 12 যোগ করলে 44। পরমাণুর সবটুকু ভর কোথায় থাকে, নিউক্লিয়াসে, এটা তোমার নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের যোগফল হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, তারপরে ক্লোরিনের ভর সংখ্যা এটা তোমাদের মনে রাখতে হবে 35, ক্লোরিনের ভর সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের এক অণুতে, সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে এখন তুমি সালফিউরিক অ্যাসিডে তোমার প্রথমে কী জানতে হবে সংকেত, H2SO4 এর মধ্যে হাইড্রোজেন আছে কয়টি, 2টা, তাহলে অণু
যেহেতু বলছে পরমাণু, তার মানে দুইটি পরমাণু আছে। ধাতু সমূহ যৌগ গঠনকালে কিসে পরিণত হয়? তাহলে ধাতুগুলো যৌগ গঠনের সময় ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি? ধনাত্মক আয়ন। এটা তোমরা মোটামুটি ভালোভাবে জানো যে ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন। যে সকল মৌলগুলো ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা বলি ক্যাটায়ন। আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা, এটা তোমাদের নতুন মনে হচ্ছে, আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা হচ্ছে 6টি। এটা মনে রাখবে, তোমরা খাতায় লিখে রাখলে লিখে রাখতে পারো। আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাসের বা নিষ্ক্রিয় মৌলের সংখ্যা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টিকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আর কোনটি আধান নিরপেক্ষ? তোমাকে ওই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পড়ানোর সময় বলছিলাম যে আধান নিরপেক্ষ হচ্ছে নিউটন। তাহলে এর মধ্যে দিয়ে আমরা ষষ্ঠ অধ্যায়টির বিভিন্ন জিনিস তোমাদের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমি বলছি। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ তোমরা এগুলো প্র্যাকটিস করবা, এই নিয়মে তোমরা অনেকগুলো এমসিকিউ পাবা যেগুলো তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করবা এবং সাথে সাথে বইটি তোমরা কমপ্লিট করবা, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। সেই আশা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।